মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমরা এই পাস্তাতেই পস্তালাম, বুঝলে? মেয়েটা তো কাঁসছে কেন? এ আবার রোগ টোক নেই তো? রোগ থাকলে কিন্তু আপনার পুরো ফেঁসে যাবো বস। আমার কোনো রোগ নেই, নোংরা আছে। এই ঘরটা প্রচুর নোংরা, এই ঘরটা পচা। কেন ভালো নয় কেন? এখানে তো কি সুন্দর পাখা আছে, আলো আছে, সবই তো আছে। না, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ছোটদের মতো কিচ্ছু নেই, খালি বড়দের মতো আছে। শোনো, ঘরটা ভালো করে সাজাও, নাহলে আমি এখানে থাকবো না। বন্দুকটা নে না, ওটা তোমার খেলনা নয়। কি করছো, কি করছো? লেগে যাবে তো, লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে। দিয়ে দাও, দিয়ে দাও বাবা, লেগে যাবে, লেগে যাবে। ওটা তুমি দিয়ে দাও, ওটা তোমার খেলনা নয়। আগে ঘরটা পরিষ্কার করো। করে দেবো। করো। সোনা মা, আমাকে ওই বাবা, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। বলেছি পরিষ্কার করো। করে দেবো। কর, তুমি আগে ওটা আমার হাতে দাও। না, দেবো না। এই ওরে জামাটা নিয়ে আয় রে। ওই যাচ্ছি, যাচ্ছি। জামাটা নিয়ে আয়। ওরে বাবা রে, আমার হাতে দাও। মাগো, ওই দেখো ওইখানে, ওইখানে একটা টেডি বিয়ার রেখে দিও, আর এই যে এখানে, এখানে একটা ফুলদানি রেখে দিও, আর ওই যে ওখানে, ওইখানে একটা স্মাইলি রেখে দাও। আমাদের জীবনে আর স্মাইলি টাইলি কিচ্ছু নেই বাবা, ক্ষমা দে আমাকে এবার। হে ভগবান, কে ফোন করেছে বস? ভগবান, ভগবানকে একটু বকে দাও। এই তুই থামবি? হ্যালো, হ্যালো, এই আপনি একটা ফুলঝুরি বলে তুবড়ি বোম পাঠিয়েছেন, সেটা বলবেন না। আরে কি হয়েছে? তা কি হয়েছে শুনুন, ঠিক সময় ব্যবস্থা না হলে না, এই বাচ্চাটার ব্যবস্থা কিন্তু আমি করে দেবো, সময় থাকতে বুঝে নিন। না না ভাই, না না ভাই, আমার আমার কথাটা তুমি শোনো। মেঘাদি, মেঘাদি কোথায় তুমি? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এত দূর আসার পর ফুলকে আমি খুঁজে পাবো না? নে মাকে হারালো রে এখন আমি। ভীষণ জল, পুকুলের মতন না? দাদা, দাদা বলছিলাম কি যে আপনি এখানে কোনো বাচ্চা, মানে কিছুক্ষণ আগে কি কোনো বাচ্চা এসেছিল? আর বাচ্চা নাম করো না তো,
আমার যা সর্বনাশ করার করে দিয়ে গেছে, ওই দুটো লোক আর একটা বাচ্চা। আমি জিজ্ঞাসা করলাম বাচ্চাটা কার কাদের, বললো ভাগ্নি। ভাগ্নি বাচ্চা নষ্ট করে দিয়ে গেছে কোন চার দুষ্ট পুকুলে কি ছিল তার মানে এখানে? দাদা দাদা শুনুন না, বলছিলাম বাচ্চাটা কি এইরকম হাইটের? যা যা বলছো সবই তো মিলে যাচ্ছে। ওকে চেনো তুমি? হ্যাঁ চিনি, খুব ভালো করে চিনি। কোন দিক কোন দিকে গেছে? ওই দিকে ওই দিকে ওই দিকে ওই দিকে। হ্যাঁ ওই দিকে। ধন্যবাদ ধন্যবাদ। গাড়িটার কথা তো কেউ বলতে পারছে না, তার মানে কি এদিকে গাড়িটা আসেনি? তাহলে গাড়িটা কোন দিকে গেল? কার মুখ দেখে উঠেছি ভাই আজকে? দাদা আপনি এক্ষুনি নীল রঙের গাড়ির কথা বললেন না, কোন দিকে গেল গাড়িটা, কে 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 ছিল গাড়িতে? আমি কি সব খদ্দের নাম জানি নাকি? বুঝতে পারছেন না কেন? ওই খেলনা বেলুন নিয়ে গেল না, বড়রা তো খেলনা বেলুন নিয়ে কেউ খেলে না। ওদের সাথে আসলে একটা বাচ্চা আছে, আর ওই বাচ্চাটা না একটা জলের বোতল ফেলে গেছে, আমার ব্যাগেই আছে, বোতলটা ফেরত দিতে হবে না, তাই আপনাকে বলছিলাম। ও এই জন্য? বাচ্চা তো দেখলাম না, কিন্তু পালোয়ান লোকটা বেলুন নিয়ে খেলবে কেন? হ্যাঁ সেই কারণেই তো আপনাকে বলছি, বলুন না কোন দিকে গেছে গাড়িটা। ওই তো ওই তো ওইদিকে গিয়ে বাঁদিক ঘুরে গেল। আচ্ছা ধন্যবাদ। এসে গেছি পুকুর, আমি এসে গেছি, তোমার থেকে আর আমি বেশি দূরে নেই। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার জন্য আমার হাজবেন্ডকে অসংখ্য ধন্যবাদ। তারপরে খুব হ্যাপি লাইফ ছিল, এক ছেলে এক মেয়ে। 2001 মিশাপ ঘটলো, মেয়েটা চলে গেল। মেয়েটা চলে গেল মানে মেয়েটা নেই, কী করে অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ যাই হোক, তখন ছেলের খুব স্ট্রাগল লাইফ, ডিফেন্স একাডেমিতে NDA পাশ করে, ছেলে তখন ডিফেন্সে, হ্যাঁ ডিফেন্সে NDA ক্রস করে IIM-তে ঢুকেছে। ওই সময় খবরটা পেলো বোনের, যাই হোক ও কোনো রকমে IIM থেকে বেরোলো র্যাঙ্ক লাগিয়ে। ছেলের বিয়ে হলো, নাতি হলো, নাতনি হলো, আবার মানে 1 থেকে 18 পর্যন্ত ভীষণ মানে আমার সঙ্গে খারাপ ঘটেছে জীবনে। আমার ছেলের তো খুব চিন্তা, হাজবেন্ড তো অসুস্থ হয়ে গেলেন, আমারও মানে শরীরে ভীষণ অনেক রকম রোগ ধরলো, ডিপ্রেশনে চলে গেলাম। এই করে 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 আমরা 2018 কলকাতায় আসলাম। যাই হোক আমার ছেলে আমাকে কলকাতায় নিয়ে আসলো, তখন আমি ICU পুরো কিডনি, একটা কিডনি নেই আর একটা কিডনি অর্ধেকটা আমার এখন। কিভাবে হলো মানে কিডনি? একটা কিডনি বড় সিস্ট হয়েছিল, বড় হয়ে গেছিল। ও এখন আবার একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে আবার অর্ধেক কিডনি এটাও অ্যাফেক্ট করেছে। যাই হোক ছেলে আর আমি নানা রকম কোর্স করলাম, মোটিভেশনাল কোর্স করলাম, যখন বুঝতে পারলাম যে মৃত্যুটাই হলো বাস্তব, বেঁচে থাকাটাই হলো আশ্চর্যজনক, তখন আমি মেনে নিলাম যে না, যে এসেছিল সে আমার ছিল না। হ্যাঁ তখন আমি নিজেকে আস্তে 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 সেখান থেকে বের করে এনে নানা রকম আমি এখন ওই লাইনে চলে গেছি পুরো। মানে সেটা কিভাবে হলো দিদি, এটা কিভাবে? আমি ওই যে কোর্স করেছিলাম মোটিভেশনাল, আচ্ছা তারপরে তাই নিয়ে, আর আমার সবচেয়ে হলো পৃথিবীর শ্রেষ্ঠতম মোটিভেশনাল স্পিকার শ্রী শ্রী কৃষ্ণের পথ প্রদর্শন করলাম আমি, ওনার বলা যে কথাগুলো, গীতা, হ্যাঁ গীতাটা পড়লে মানুষ সব কিছু বুঝে যায়, সেটা পড়ে এখনও আমি রোজ ওই নিয়ে চর্চা করি। এখন আমার উদ্দেশ্য হলো যারা ডিপ্রেশনে আছে, যারা দুঃখী আছে আমার মতো বয়সী, অল্প বয়সের, আমি তাদের পাশে দাঁড়াবো, তাদের হেল্প করব, কি করে তারা আনন্দে থাকতে পারে। সেটা কিভাবে করেন? প্রথমে আমি হাঁটি, হেঁটে এসে লাপটা ক্রাপ করি, ওখানে ভীষণ আনন্দ হয়। আমি সবাইকে বোঝাই যে দেখো সব আঙুলটা নিজের দিকে যখন দেবে তখন তোমার জীবনে কোনো দুঃখ থাকবে না, অন্যের দোষ না দেখে যখন নিজের দোষ দেখবে তখন কোনো দুঃখ থাকবে না। শিখাতি জীবনে সেকেন্ড ইনিংস শুরু করেছেন বললেন,
কেমন চলছে? একদমই তাই, খুব ভালো চলছে। একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলাম, আমার রিটায়ারমেন্ট, লকডাউন শুরু হলো, তখন আমি ভাবছি যে কি করা যায়। এইভাবে শুয়ে বসে তো জীবন কাটানোর লোক আমি না, চিরকালই একটু টমবয় টাইপের ছিলাম। আর তারপরে আমি ভাবলাম যে তাহলে যেটা ছোটোবেলায় হয়নি শখটা পূরণ, তাহলে এই বেলা কেন নয়। তখন ফেসবুকে খুঁজে খুঁজে স্যারকে বার করলাম। কোন স্যার? আমাদের স্যার হচ্ছে সৌরভ চন্দ্র। কিসের জন্য যোগাযোগ করলেন? নাচের জন্য। আপনি? হ্যাঁ, আফটার 60 উই হ্যাভ স্টার্টেড আওয়ার নিউ জার্নি। বাবা, আমরা প্রোগ্রাম করি, পারফর্ম করি, আমরা র‍্যাম্প ওয়াক করি, সমস্ত কিছু করি। ভালো থাকার এটা মূল মন্ত্র। এখন সবার ছেলে মেয়ে বিদেশে, তাদের জগৎ তাদের। এখন ছেলে মেয়েকে মানুষ করব, তারা আমাদের দেখবে, সবসময় থাকবে, এটা তো আশা করতে পারি না। তাদেরকে তাদের মতো ছেড়ে দাও, আমাদের লাইফ আমাদের মতো এনজয় করো। আমার বন্ধুরাও এখন খুব ভালো আছে, আমরা আগে পা ফেলতে পারতাম না, এখন আমরা পারফর্ম করি রীতিমতো স্টেজে। আপনারা একদম পুরো নাচ শিখছেন? হ্যাঁ, পুরো নাচ শিখছি, উনি আমাদের শেখাচ্ছেন। কিরম ডান্স করেন? অ্যাকর্ডিং টু আওয়ার এজ, আমাদের মতো করে ভাবেন, আমাদের মতো করে করান। তারপর যোগা তো করি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমাদের জীবন কেটেছে। সন্ধ্যেবেলা হলে লাইট নিভিয়ে ঘরে বসে থাকতে হতো, কোথায় হাতির শব্দ হবে, কোথায় শিয়াল বেরোবে। ওখানে নিশ্চয়ই খুব ঠান্ডা পড়তো এই সময়টা? প্রচন্ড ঠান্ডা। ক্রিসমাসের সময় তো স্পেশালি হয়তো তুমি ফিল করছো গরম লাগছে, কোথা থেকে ঝমঝম করে বৃষ্টি আসলো, আর ঠান্ডা গায়ে চা, সব সময় বিছানায় একটা গায়ে চাদর, গরমকালেও রাখতে হতো। আমাদের বাড়ির পিছনে কলা গাছ, হঠাৎ দেখছি চার পাঁচটা হাতি সুর এরকম করে কলা গাছ থেকে কলা গাছ পাচ্ছে। হ্যাঁ, ওরা তাড়া করে তো তাড়াতাড়ি খাটের তলায় ঢুকে যেতে হতো। আর আমি সাইকেল করে স্কুলে যেতাম, 16 মাইল স্কুল সাইকেল। কতদিন আমাদের রাস্তায় লাইট টাইট বন্ধ করে বসে থাকতে হয়েছে, চিতাবাঘ পাস করছে আমাদের। এরকমই আমাদের অনেক ফেস করতে হয়েছে, কিন্তু খুব আনন্দ ছিল। আমার বাবা রিটায়ার করার আগে আমি কলকাতায় চলে আসি আমাদের কলেজে পড়তে। সেখান থেকে আমার পার্ট ওয়ানে আমার বিয়ে হয়ে যায়। কারণ আমি ওখানে বিশ্বরূপাতে আমার এই কলেজ সোশ্যাল করার সময় তখনই আমার মা দুর্গার অভিনয় দেখে আমার শ্বশুরমশাই স্টেজেই আমাকে পছন্দ করেন এবং পার্ট ওয়ানেই আমার বিয়ে হয়ে যায়। সেখান থেকে পার্ট টুও দিয়েছি শ্বশুরবাড়ির থেকে। নাটক করতে ভালোবাসতাম আমি, বাচ্চাদের নিয়ে নানা রকম প্রোগ্রাম এখনও পর্যন্ত করায়। এরপরে ইনভেন টাইম আমার 98-এ আমার হাজব্যান্ড মারা যায় ক্যান্সারে, তখন আমার দুটো মেয়ে। তখন থেকে আমার চালু হয় মানে ওদেরকে মানুষ করার জন্য লড়াই চালু হয়, ভীষণভাবে লড়াই চালু হয়। তখন সবে কম্পিউটার এসছে, মানে আসছে স্কুলে স্কুলে কম্পিউটারের মার্কেটিংয়ের কাজ করতাম। সব বড় বড় স্কুলে গিয়ে মার্কেটিং কাজ করতো, এক একটা আমাদের কোম্পানির থেকে এক একটা 6টা করে 7টা করে কম্পিউটার প্রোভাইড করতো স্কুলে বাচ্চাদের শেখানো। এই করে করে আমি স্কুলে 13-14টা স্কুল ধরি, তারা খুব অ্যাপ্রিসিয়েট করে আপনি গিয়ে এরকম করেন, সেই কাজটা শুরু করি। মেয়েদেরকে খুব তাড়াতাড়ি বড় করলাম, করে ওদেরকে ঠিক টাইমে বিয়েও দিয়ে দিলাম দুই মেয়েকে। পুরোটা একা হাতে সব কিছু আমি একা, এবং এখন আমি একাই থাকি। কষ্ট করে দুই সন্তানকে মানুষ করেছেন বললেন, কি হয়েছিল? আমার বাবা অলিয়ারিতে ফিল্ডে কাজ করতেন, তো সেখান থেকে আমাদের বাড়িতে ডাকাতি হয়। আমি যখন 9-এ পড়ি সেই সময়, তা ওই ডাকাতি হওয়ার পরে তখন আমার বাবা আমাকে বোর্ডিংয়ে ভর্তি করে দিলেন, উষাগ্রাম হাই স্কুলে পড়তাম। তারপরে ওখান থেকে যখন 1 বছর আমি বোর্ডিংয়ে থাকার পরে আবার বাবাকে হুমকি দিল যে তুই এখান থেকে চলে যা, না হলে আমরা তোকে মেরে ফেলে দেবো। আমাদের নিয়ে কলকাতায় আসলেন মামার বাড়িতে। তারপরে কি আর পড়াশোনা শেষ করতে পারলেন না? হ্যাঁ পেরেছি, আমি প্রাইভেটে দিলাম। তারপরে বিয়ে? তারপরে বিয়ে। তো বিয়ের পরে একা হাতে কেন মানুষ করতে হলো সন্তানদের? বিয়ের পরে স্বামী মারা যান আমার 1991 সালে, তখন আমার মেয়ে পরে 6-এ আর আমার ছেলে পরে 9-এ, সুতরাং তখন আমি একদম একা। সেইখান থেকে আমি কী করবো, 4,000 টাকা মাত্র আমার স্বামীর অফিস থেকে পেয়েছিলাম, সেই 4,000 টাকা নিয়ে আমি কাপড়ে ব্যবসা করি। কাপড়ে ব্যবসা করে পাড়ায় পাড়ায় ঘুরে সারাদিন পরে বাড়ি আসতাম। এইভাবে আমরা মানে ওদের মানুষ করেছি। এবং এখনও আমি রিটায়ার হয়েছি ঠিকই কথা, আমি এখনও কিন্তু নিজে কাজ করি। আমি কিছু পেন্সিল খাতা
পেন, কাটার, রাবার এগুলো নিয়ে আসি, নিয়ে এসে আমি এখনো বিক্রি করি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমার নাম অসীমা বিশ্বাস। পরের জন কে বসে আছে? ছোট বোন। কি নাম আপনার? পম্পা মণ্ডল। মেজ বোন। মেজ বোন কি নাম? নমস্কার, প্রতিমা দাস। পাশে সেজ বোন। সেজ বোন কি নাম? নমস্কার, আমি ডলি চ্যাটার্জি। দেখুন অসীমাদি, আপনাদের বাড়ি দেখে বুঝছি বেশ বর্ধিষ্ণু পরিবার, আড়োয়ায় অনেক দিনের বাস। আপনাদের বাড়িটা বেশ সুন্দর, বড় বড় ঘর, এত সুন্দর মন্দির, রাধা মদন মোহন মন্দির, এখান থেকে অবস্থা এত সুন্দর ভাবে ছিল। দাদু যখন মারা গেছেন, মানে আমার বাবার বাবা, তখন আমার বাবার 14 বছর বয়স। আচ্ছা। তখন আমার কাকা পিসিরা সবাই ছোট ছিল, মানে 1.5 বছর 2 বছর, এরকম রেখে হঠাৎ উনি মারা যান। তখন পুরো সংসারের দায়িত্বটা আমার বাবার কাঁধে এসে পড়ে। বাবা সেই মতো মানে এন কোনো কাজ করেনি, মানে মাটি কাটা থেকে শুরু করে সব কিছু করেছেন উনি। করে উনি নিজে আজকে যে জায়গায় আসছেন ওনার নিজের পরিশ্রমের ফল, পিছনে কারোর হাতও নেই বা কেউ কিছু করেনি, মানে পুরো সম্পূর্ণ বাবাই করেছেন। হ্যাঁ, এখনো করছেন। এখন কি রুটিন বাবার? বাবা তো 5টায় উঠে যায়। 5টায় ঘুম থেকে? হ্যাঁ, উঠে যায়, উঠে স্নান করে, স্নান করে তারপরে 7টার মধ্যে টিফিন খাওয়া হয়ে যায় সকালে। কত বয়স এখন বাবার? 80 বছর বয়স। বাপরে বাপ, এখনো রোজ বেরোন? হ্যাঁ, রোজ বেরোন। সকালে স্নান করলো, স্নান করে নিজে রেডি হয়ে নেয় বেরোনোর জন্য, গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে ড্রাইভার, একদম টাইম 7টায় বেরিয়ে যায়। তারপর ওখানে ভাটা পুরো নিজে হেঁটে পুরো ভাটাটা উনি দেখাশোনা করেন। এখন কটা ভাটা রয়েছে? 2টো ভাটা আছে আমাদের। তো বাবা দুটোই দেখাশোনা করেন? আপনারও ভিন্ন ভাবে? আমরাও দেখাশোনা করি, আমরা একটা বাবাই যায়। চার বোন একসাথে মানুষ হয়েছে না? কেমন ছিল ছোট বোন ছোটবেলা? আমার যখন 1.5 বছর বয়স তখন তো দিদির বিয়ে হয়ে গেছে। 1.5 বছর বয়স? তারপরে মেজ বোনের কতদিন বাদে বিয়ে হলো? আমার একটু দেরিতেই হয়েছিল, আমার গ্রাজুয়েশন কমপ্লিট করলাম তারপরে আমার বিয়ে হয়েছে। তারপর সেজ বোন? 15 বছর হবে বিয়ে হয়েছে। আর ছোট বোন? 15 বছর হয়েছে বিয়ে হয়েছে। আমিও ডান্সে এমএ করেছি, এনভায়রনমেন্টেও এমএ করেছি, তারপর রবীন্দ্রভারতী থেকে করেছি, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে। তো দারুণ ব্যাপার, এরকম সচরাচর শোনা যায় না। তুমি এখান থেকে রোজ ট্রেনে করে যেতে? হ্যাঁ, ট্রেনেই যেতাম। তো যেদিনকে ধরুন চার বোনেরই বিয়ে হয়ে গেল, চলে গেলেন আপনারা প্রথম দিকে, তখন কিভাবে পাশে থাকতে পারতেন? হ্যাঁ, সবসময় থেকেছি বাবার পাশে, আর এখনো থাকবো, লাস্ট অবধিও থাকবো। সেটা তো ডেফিনেট, না থাকলে আর কি করে হবে? দিদির তো খুব ছোট বয়সে, দিদিও তো একটা মায়ের মতো, দিদি কিভাবে পাশে ছিল? দিদি তো সবসময় আমাদের পাশেই আছে, চার বোনকে সবসময় সবকিছুতেই সাপোর্ট করে, গান করি নাচ করি সবকিছুতেই সাপোর্ট করে। কিন্তু দিদির লাইফেও একটা খুব দুর্ঘটনা ঘটে যায়। এরকম দিদির ছেলেরা যখন খুব ছোট ছিল, ছোট ছেলে খুবই ছোট ছিল, আর বড় ছেলে 9-এ পড়তো, খুব খারাপ পরিস্থিতিতে পড়ে, দিদি একা অসহায় হয়ে যায় সম্পর্কটা থেকে। হ্যাঁ, সম্পর্ক থেকে বিচ্ছেদ হওয়ার পরে এবার তখন দিদিকে আমরা এখানে নিয়ে আসলাম যে একা কি করবে, আমরা সবাই থাকবো, আমাদের সাথেই থাকবে। তারপরে দিদি ছোট ছেলেকে নিয়ে এখানে চলে আসে, সেই থেকে আমরা এখন মোটামুটি চার বোন একসাথেই থাকি, আর ও 1 বছর হলো এসছে। আপনার জীবনে অত বড় ডিজাস্টার এলো, 2টো সন্তান বলছে ছোট ছোট, তো সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারলেন? অনেক টাইম লেগেছিল, বোনরা পাশে ছিল, এরা অনেক আমাকে হেল্প করেছে যাতে আমি। ছোট বলে কত বয়স বল, ওদের কত বড় তখন? যে পাশে আমরা তখন কলেজে পড়ি, তখন আমরা দিদিকে সাপোর্ট করার জন্য আমরা সবাই মিলে একটা বুটিক করলাম, যাতে ও ব্যস্ত থাকতে পারে, নিজেকে বিজি রাখলে ওইসব খারাপ কথা বা অন্য চিন্তা মাথায় আসবে না। তার বড় ছোট ছোট ছেলেরা এখন? আমার বড় ছেলে ডাক্তারি পাশ করেছে, MBBS পাশ করার পরে এখন MD করছে। আচ্ছা, ছোট ছেলে? ছোট ছেলে BBA নিয়ে পড়ছে ব্যাঙ্গালোরে। বাহ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ ভাবি, মেঘের এসব হওয়ার আগে। মেঘের যখন এরকম হচ্ছিল তখন তোমরা দুজনে ঘরের মধ্যে ছিলে? কি কথা হচ্ছিল তোমাদের? কি নিয়ে কথা হচ্ছিল?
ভেরি সরি প্রফেসর। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়েছি, কিন্তু 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 কি ডক্টর গো? শি হ্যাজ স্লিপড ইনটু কোমা। ভেরি আনফরচুনেট, আমি এরকমটা একদম আশা করিনি। আমার কাছে পুরো ব্যাপারটাই আনএক্সপেক্টেবল, আমি তো ব্যাপারটা ভাবতেই পাচ্ছি না। আজ সকালে খুব ভালো ছিল, আমি ইন্ডিকেশন পাচ্ছিলাম, ভেতর থেকে ট্রিটমেন্টে রেসপন্ডও করছিল, শিওর কামিং ব্যাক, কিন্তু এরকম কনভালশন, আমার মনে ওর একটা ইমোশনাল এক্সাইটমেন্ট হয়েছিল, আর সেটা খুব সিভিয়ার, যেটা ওর দুর্বল কনসাসনেস নিতে পারে। চান্সেস, আপনি কিন্তু কিছু হাইড করবেন না, এই অবস্থা থেকে বেরিয়ে আসার চান্স কতখানি? চান্স পুরোপুরি আছে, ওই অবস্থা থেকে বেরিয়েও আসবে, আমরা বের করে আনবই, কিন্তু ধৈর্য রাখতে হবে। ডক্টর কতদিন লাগবে? কয়েকদিনও হতে পারে, কয়েক মাসও হতে পারে। ও কার্ডিয়াক অবস্থা, মানে কোন রকম অ্যাটাক? না না, টেস্ট রিপোর্ট সেরকম কিছু বলছে না, ওই হার্টের অবস্থা যথেষ্ট ভালো, ইন্টারনাল কোনো হ্যামারেজ নেই, বাট শি ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড। ও হয়তো জেগে উঠে কথা বলার চেষ্টা করছিল, আর সেটা বলতে না পেরে, এনিওয়ে এখন আমরা ওকে শিফট করে দেবো আগের কেবিনে, আমাদের আরও কয়েকটা টেস্ট করতে হবে, আশা ছাড়বেন না, লড়াইটা আমাদের সকলকে মিলে লড়তে হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কাকে ফোন করছিলি? ফোন কাকে আবার? বন্ধুকে করছিলাম। এ তো ফোনটা দে। আশ্চর্য তো, তুমি কবে থেকে এরকম নাক গলানো টাইপ হয়ে গেলে যে আমার ফোন চেক করবে? ভুল করেছি, তোকে মানুষ করতে গিয়ে সারা জীবন ধরে আমি অনেকগুলো ভুল করে ফেলেছি, ওই নাক গলানো টাইপ হওয়াটাই আমার উচিত ছিল, তাহলে হয়তো তুই ঠিক রাস্তায় থাকতিস। আর যদি সত্যি সত্যি ওই নাক গলানো টাইপ হয়ে তোর ফোনটা আমি চেক করতাম না, তাহলে অনেক আগেই আমি জানতে পারতাম রূপের সঙ্গে তোর এই যোগাযোগটার কথা, তাহলে তোকে আমি তোর খেলাটা এত দূর এগিয়ে নিয়ে যেতে দিতাম না। মনে বারবার নিজের অভিনয় দিয়ে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তুমি মেঘের সর্বনাশ করেছ, এবারেও আমি তোমাকেই বিশ্বাস করেছিলাম মেঘ প্রমাণ দেবার পরেও, কারণ তুমি বলেছিলে যে মেঘ তোমাকে ব্লাড না দেবার ভয় দেখিয়ে মিথ্যে বলিয়েছে। আমি কিন্তু তখনও তোমাকেই বিশ্বাস করেছিলাম, আমার বুদ্ধি ভ্রংশ হয়েছে বারবার তোমার। বলতো তুই, হ্যাঁ কি করে পারলি? দিনের পর দিন দিনের পর দিন বোনটার সঙ্গে শত্রুতা করে তুই কি পেলি, কি পেলি বল? মনে শান্তি পেলি না নীলকে নিজের করে পেলি? তুই ভালো থাকলি না? কোনোটাই পেলি আজকে যে এই পরিস্থিতি, তাতে তুই ভালো আছিস? আছিস ভালো তুই? হ্যাঁ, আর তোর বোন, তোর বোনটা আজকে নিজের বোনটা হাসপাতালের বেডে শুয়ে আছে, সেটা দেখে তোর আনন্দ হচ্ছে? ময়ূরী সব হিংসে সব রেষারেষি সব কিছুর পরেও ও তো তোর বোন ময়ূরী, ও তো নিজের মায়ের পেটের বোন, একটু কষ্ট হচ্ছে না আজকে? মা, ওর আজকের অবস্থার জন্য কি আমি দায়ী? আমি 100% জানি ময়ূরী, তুমি ছাড়া আর কেউ দায়ী নয়। কি প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ পেয়েছো যে আমাকে এভাবে অ্যাকিউজ করছো এখানে? প্রমাণ সাক্ষী সাবুদ আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না, শুধু একটা জিনিসই জানি, মেঘের আজকের এই অবস্থার জন্য তুমি দায়ী ময়ূরী, তুমি। আর সেই জন্য তুমি পড়ি কি মরি করে হাসপাতালে এসেছিলে আমাকে দিয়ে বাবিকে বলাতে, যাতে বাবি যেন থানা পুলিশ না করে। না না না, উফ,
না, তোমরা কি কোনোদিনই বুঝবে না আমি কেন থানা পুলিশ আটকাতে চাইছি মা? যত থানা পুলিশ হয় হোক, যা চা পাশে হাসু, মেঘ সেটা সহ্য করবে। যদি তোমার বাবি পিছিয়ে আসে তাহলে আমি নিজে থানা পুলিশ করব। মেঘের অপমানের শেষ দেখে আমি ছাড়ব, এই অপমানের শেষ দেখে আমি ছাড়ব। কোনো অন্যায় না করে মেঘ মাথা নিচু করে কেন বাঁচবে? আমাকে কথা শোনাচ্ছ তো? আমাকে কথা শোনালে তো? আমি কি করেছি বলো তো? আমার দোষটা কি একবার বলতে পারো? আমি সেম টাইম সেম গাড়িতে বাবির সঙ্গে রিসর্টে গেছি। আমি তো ওখানে বসে থেকে কিছু প্ল্যান করিনি যে এগুলো হবে, বা আমি গাড়িতে যেতে যেতে তোমার ছোট মেয়েকে মদ খাইয়ে দিইনি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। যা অফিসে যা, গিয়ে পজিশনটা নে।
মোহন। কি মোহন? বর্দির ওটি হোক, কিন্তু ওদিকে তো বর্দির অসম্পূর্ণ কাজগুলো পড়ে আছে, সেগুলো কে করবে? মোহন বর্দির স্বপ্ন, বর্দির কোম্পানি। ইয়েস মোহন, বর্দির স্বপ্ন আমাদের এই কোম্পানিটা, আর ওর ওর সবচেয়ে প্রিয় হলো নিউজ পেপার, সেটাকে তো বন্ধ করা যাবে না, তাই না? কাজগুলো তো করতে হবে মামা, সেই জন্যই বর্দিকে প্রয়োজন। অবশ্যই করতে হবে, কৌশিকীর স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে তো। হ্যাঁ, আমি ভাবছি উৎসব, তুই আর মেহেন্দি না চলে যা, অফিসে চলে যা, অফিসে চলে যা, অফিসে কি অফিসে একটু কন্ট্রোল কর। দেবুদা কি বলছো? কি এই অবস্থায় তোমরা অফিস যাবে? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমি জানি, আমি জানি সাম্ভি, এটা শোকের সময়, কিন্তু কিছু করার নেই। আমরা তো অপারেশন করতে পারবো না, বলো? বি প্র্যাকটিক্যাল, এত বড় নিউজ পেপার, এত বড় ঘটনা ঘটে গেছে, কৌশিকী মুখার্জির গায়ে গুলি লেগেছে, তুমি বুঝতে পারছো? উনি মরবেন না বাঁচবেন কেউ জানি না, মানে আমাদের বাড়ির বউ জগদ্ধাত্রীও মিসিং। তুমি বোঝার চেষ্টা করো, এরকম অবস্থায় অফিসে কারোর প্রয়োজন আছে, আমাদের প্রয়োজন আছে, তাই না মো? আমাদের প্রয়োজন নেই, আমাদের কিন্তু দরকার, তাই না বলো? মেহেন্দি সময় নষ্ট করো না, চলো। কিন্তু কোনো কথা না, সোজা চলে যা, চলো মেহেন্দি। আশীর্বাদ করো মা, বর্দির চেয়ারকে সামনে রেখে, বর্দির আদর্শকে সামনে রেখে আমরা যেন কাজ করতে পারি। তোদের উপর আমার বিশ্বাস আছে। এক মিনিট, বলছি আপনারা কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু আপনাদের স্টেটমেন্টের প্রয়োজন আছে। আমরা সবাই সেখানে ছিলাম অফিসার, আপনি আমার কাছ থেকে স্টেটমেন্ট নিতে পারেন। আমাদের ফ্যামিলি পার্টি হয়েছিল আর সেখানে ওই দুর্ঘটনাটা। না ম্যাডাম, এই একটাই কিন্তু দুর্ঘটনা নয়, দুর্ঘটনা দুটো। একটা কৌশিকী মুখার্জিকে গুলি করা, আরেকটা জগদ্ধাত্রী মুখার্জিকে কিডন্যাপ করা। দুটো কাজই কিন্তু খুব নিখুঁত পরিকল্পনা, এবং সেটা আমরা জানি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ইন্দ্রর তো অনেক প্রপার্টি ছিল, সেগুলো ও কার নামে করেছে? এই সিচুয়েশনে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে এই কথাগুলো খুব স্বাভাবিক? খুব ভালো লাগছে এগুলো শুনতে, এগুলো বলতে, এগুলো জিজ্ঞেস করতে? তাও যখন জানতে চাইছো বলি না, বলার কি আছে? তুমি তো জানো, তুমি তো ওই ফ্ল্যাটটা ইন্দ্রকে দিয়ে তোমার নামে করিয়েই নিয়েছিলে, আর ইন্দ্রর বাকি যা টাকা পয়সা সেগুলো সব বাবার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে রাখা ছিল। ইন্দ্র অবশ্য চেয়েছিল যে সবকিছু আমার নামে করে দেবে, ও লয়ারের সঙ্গে কথাও বলেছিল, কিন্তু আমি বারণ করেছিলাম। আমি বলেছিলাম তুমি আগে সুস্থ হয়ে যাও, এগুলো নিয়ে এখন একদম ভেবোই না, সুস্থ হও তারপর ভাববে। ওর বাকি যে সমস্ত টাকা পয়সা সেগুলো নমিনি করা ছিল, আর আমার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পর তোমাকে নমিনি করেছিল। ও
ও কিন্তু সেটাও চেঞ্জ করতে চেয়েছিল জানো স্বস্তিকা, ও চেয়েছিল। হ্যাঁ, ও অনেকবার বলেছিল আমাকে, আমি আমি বলছি না, আমি আমি বারবার ওকে বাধা দিয়েছি। এটাই জানতে চাইছো তো, আমাদের কাছে আর কিছু আছে কি না, নাকি সব নিয়ে নিতে পেরেছ? আমি আমার মেয়ে সত্যি এখন এখন আমরা নিঃস্ব, আমরা কপর্দক শূন্য। এখন হয়তো এই মেয়েটাকে নিয়ে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, কিন্তু তোমাদের দয়ার দান আমি নেব না। হ্যাঁ, যদি মেয়ে ওর অধিকারে ওর বাবার সম্পত্তি থেকে কিছু পায়, যদি সত্যি ওর কোনো প্রাপ্য থাকে, তাহলে তাহলেই শুধুমাত্র সেটাও নেব। ওসব ভুলে যাও, ওসব ভুলে যাও। ইন্দ্র কোনোদিনও তোমায় কিছু দিতে চায়নি। লাহনে কোনো ছেলে কোনোদিনও নিজের বাবার নামে অ্যাকাউন্ট করে, স্ত্রীর নামে না করে? ওই সব ভুলে যাও। আর এও জানি এখন তুমি এত কান্না কাঁদছ শুধু টাকার জন্য। আপনারা যা ইচ্ছে করুন, ওর টাকা নিয়ে আমার এক পয়সাও চাই না ওর থেকে। কেন চাই না সুচরিতাদি? তুমি যে এত বছর ধরে এ বাড়িতে থাকলে, এ বাড়িতে ইনভেস্ট করলে, তার বুঝি কোনো দাম নেই? তোমার কিন্তু একটা বাচ্চা আছে। হ্যাঁ, ওর বাবার সব থাকতো, কেন তোমার বাচ্চা ভিখিরির মতো মানুষ হবে? এখন আমার ছেলের যেটুকু টাকা পয়সা ছিল তার ভাগুয়া টোরা চাইছিস? হ্যাঁ, তার ভাগুয়া টোরা চাইছিস? দেখো দেখো, পাড়ার লোক ধরে নেছে, সব লোক ফিট করে এনেছে। নানা জেঠিমা, ফিট কেন করতে যাব? কাউকে ফিট কেন করতে যাব? আইনত যা হওয়া উচিত, মানে আইন যা বলছে সেটাই হবে। আপনারা ওকে এইভাবে বঞ্চিত করতে পারেন না। হ্যাঁ, অবশ্য আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এই খবরদার, একদম জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। কেন ঢুকেছি তুমি আমাদের বাড়িতে? এখানে জানা নেই, কোনো সম্পর্ক নেই, চেনা নেই, ঢুকে পড়লি হলো। আমি ওকে চিনি, আমি ওকে জানি। আমার বাপের বাড়ি থেকে যখন এখনো পর্যন্ত কেউ আসেনি, তখন ধরে নাও না যে ও আমার বাপের বাড়ির লোক, ও আমার ভাইয়ের মতো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি না সত্যি অবাক হয়ে যাই ইন্দ্রদার বাবা মার কথা ভেবে। ওইটুকু একটা বাচ্চা মেয়ে, তার প্রতি এখনো কোনো মায়া তৈরি হয়নি। তুমি মেরি বাত শুনো সুচরিতা, তুমি না ওদের একদম ভি ইম্পর্টেন্স দেবে না। তুমি বহি থাকবে আর কহি ভি যাবে না, বাস। থাকতে দিলে তো থাকবে, ওরা আমাকে থাকতে দেবে না, দেখতেই তো পেলি। জলে থেকে কি কুমিরের সঙ্গে লড়াই করে বাঁচা যায় বলতো? আর সত্যি কথা বলতে কি, আমার আমার অত এনার্জিও নেই যে ওদের সঙ্গে আমি লড়াই করব। বাপের বাড়ি থেকেও তো নিয়ে যাবেন, কোনো দায়িত্ব নেবে না। কোথায় যাব বলতে পারি? মেয়েটা স্কুল, পড়াশুনো, খাওয়া দাওয়া সব খরচই তো আছে। এই বাড়িতে থাকলে না হয় ওরা দুটো খেতে দেবে, কিন্তু আমাকে তো চাকরি করে রোজগার করতে দেবে না। স্কুলের খরচ, পড়াশুনোর খরচ, খাওয়া পড়া ছাড়াও তো অনেক প্রয়োজন থাকে। জানি না আমি কি করব। সুচরিতা দি, দেখো ইন্দ্রদা সবকিছু অফিসিয়ালি কিন্তু তোমার, সেটা ইন্দ্রদা তোমাকে দিয়ে যাক বা না যাক, বুঝতে পারছো আমি কি বলছি? একদমই তাই। আর শোনো, ইন্দ্রদার এই পুরো প্রপার্টি তুমি যাতে পাও, তার জন্য আমরা তোমার পাশে থেকে ফাইট করব। এত সহজ না যে তোমার পাও না ওরা এরকম ভাবে আটকে রাখবে, এত সহজ নয়। বহি তো যা ইন্দ্রদা বলেছিল তা কেন নিলে না সুচরিতা দি? বহুত বড় গলতি করে ফেলেছো তুমি। কত পাতা থা না কি ইন্দ্রদা বিমার আছে, কি করে জানবো বল? মানুষটা এত তাড়াতাড়ি চলে যাবে। শেষ কদিন যখন আমার কাছে ফিরে এসেছিল, ভেবেছিলাম আমি সেবা যত্ন করে ওকে সুস্থ করে তুলতে পারবো, অন্তত আরো কয়েকটা দিন বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু পারলাম না তো। হঠাৎ করে যে এরকম একটা হার্ট অ্যাটাক হবে আমি কি করে বুঝবো আগে থেকে? শুধু মনে হচ্ছে এই শেষ কদিন অন্তত ওর ভালোবাসাটুকু পেয়েছি। আমার সঙ্গে অনেক কথা বলতে জানিস,
যদি রেকর্ড করে রাখতাম না, বুঝতে পারতিস। বুঝবো না কেন, না বোঝার তো কিছু নেই সুচরিতাদি, তুমি তো আমাদের বলেছো সবটা। এখন তো এই কথাগুলো কেউ শুনবে না বল, কিছুই প্রমাণ করতে পারবো না। মেয়েটাকে দেখ, ইন্দ্রর প্রপার্টি নেবে বলে চলে এসছে। তুমিও আছো, তোমার কি মনে হয় গো তোমার শ্বশুর বাড়ির লোক এত সহজে মেয়েটাকে প্রপার্টি দিয়ে দেবে? ওরা খুব শেয়ানা সুচরিতাদি, একটা বাইরের মেয়েকে এতগুলো প্রপার্টি দিয়ে ওদের কি লাভ বলো তো? না দেওয়ার তো কিছু নেই, এই প্রপার্টি গুলো তো সব ইন্দ্র ওর নামেই করে দিয়ে গেছে, এগুলো তো ওদের জয়েন্ট প্রপার্টি, এখানে তো কেউ বাধা দিতে পারবে না। চাই এখন দেখ দরদ দেখাতে চলে এসছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। সকাল হলেই বিনোদদার বাড়ি যেতে হবে, একবার বিনোদদার বাড়ি পৌঁছে গেলেই নিশ্চিন্ত। আরে আমি তো আপনার জন্য খাবার এনেছিলাম, আপনি আমাকে দেখে ভয় পেয়ে গেলেন। হ্যাঁ আর এইভাবে কেউ ভয় পায়? আজ অব্দি কোনো মহিলা আমাকে দেখে এইভাবে ভয় পায়নি। বড়দিনে এত বড় আঘাত পাবো ভাবিনি। আচ্ছা আমাকে আমাকে ভয় পাওয়ার মতো মনে হলো আপনার? ইমা না না না, আপনি এরকমটা ভাববেন না, আসলে কি কি হচ্ছে বলুন তো, আমি উঠেছি আর আপনার মুখটা এখানে ভয় পেয়ে। আরে মজা করছিলাম, এই নি আপনার জন্য। এটা কি গিফট? বড়দিনের উপহার। ঠিক আছে আমার জন্য, মানে উপহারটা উপহার আমার জন্য? আপনার জন্য আলবাত, আপনার জন্য 100 বার আপনার জন্য। নিন খুলে দেখুন পছন্দ হয়েছে কিনা, দেখুন দেখুন দেখুন। বলে তো দিলাম কি গিফট আছে, আমি তো নিজেও জানি না দাদা ভাই কি পছন্দ করেছে কে জানে। কি সুন্দর, কি সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, কি সুন্দর রংটা আর এই ডিজাইনটা, ডিজাইনটাও কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, আমার দারুণ পছন্দ হয়েছে। আমি কখনো উপহার পাইনি জানেন তো, আমাকে কেউ কখনো উপহার দেয়নি। হ্যাঁ এটা আমি, এটা আমি উপহার পেয়েছি, আমার আমার এই উপহারটা, এটা আমার। জানেন আমার একটা বান্ধবী আছে সুরভি, ওরও একদম এরকম, একদম একই রকম একটা চাদর আছে, কি ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে, খুব। ধন্যবাদ উপহারটার জন্য। মেনশন আমার উপহার, এইবারের মানুষগুলো কত ভালো, ছোট ছোট ব্যাপারেও কত খেয়াল রাখে। মহেশ্বর তোমার অশেষ কৃপা গো, আমাকে এরকম একটা পরিবারে, এরকম একটা বাড়িতে এনে ফেলেছো, নাহলে তো এই কলকাতা শহরের ভিড়ে আমি ভেসেই যেতাম। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এই দাঁড়িয়ে কেন, এসো 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 এসো। না আসলে আমি ঘর থেকে গানের শব্দ পেলাম তাই এসেছিলাম।
ঠিক আছে, আপনারা আনন্দ করুন। এসেই যখন গেছেন তাহলে চলে যাচ্ছেন কেন? না না, এটা আপনাদের ঘরের অনুষ্ঠান, আমি তাতে কি হয়েছে? তুমি তো এখন এই বাড়িতেই আছো, তুমি এখানে থাকতেই পারো, যদিও আমাদেরই তোমাকে ডাকা উচিত ছিল। আসলে কি বলতো, আমাদের অনুষ্ঠানে যত বেশি মেম্বার হবে তত বেশি আনন্দ হবে। কি আমাদের থেকে পালাচ্ছো কেন? আমাদের ভালো লাগছে না? ইমা, না না না, আপনারা কত ভালো মানুষ, আর তুমি তুমি এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাও, আমি তো ভাবতেই পারিনি। কেন, কি মনে হয়েছিল তোমার? আমি খুব বেসুরো? না না, আমি সেটা ভেবে বলিনি। মানে তাহলে কিভাবে বললে? তোমার মনে হয় আমি বাঙালি না, তাই না? তোরা মেয়েটা কেমন করে ঘাবড়ে দিস না তো, সহজ সরল মানুষ বলে কিছু মনে করছে না। আপনার কি ভালো লাগে? আমার ভালো লাগে মানে তোমার হবি? হবি? আচ্ছা, সবাই মিলে ওকে এমবারেস কেন করছিস? মানে সবাই আপনাকে জিজ্ঞেস করছে যে আপনার কি ভালো লাগে, মানে কি করলে আপনার মন ভালো হয়? ও আচ্ছা, তেমন মন ভালো হয়ে যায়, আমার সিরিয়াল দেখতে খুব ভালো লাগে। সিরিয়াল 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 সিরিয়াসলি সিরিয়াল? হ্যাঁ, আমি তো ছোট থেকেই সিরিয়াল দেখি, খুব সিরিয়াল দেখি, আর আমার পছন্দের সিরিয়াল হচ্ছে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী দেখতে আমার খুব ভালো লাগে, একদিন না দেখলে না রাতে ঘুমই আসে না। আজ আমার দেখা হয়নি। তুমি দেখছি একেবারে চেনে মানুষ। আচ্ছা, আপনি সিরিয়াল দেখবেন তো, আপনি আসুন এখানে, শিখুন, আমি করে দিই। জগদ্ধাত্রী দেখো, জগদ্ধাত্রী, আর জগদ্ধাত্রী গুন্ডাগুলোকে ধরে খুব মারবেন। উফ, কি ভালো হচ্ছে আজকেরটা। কিছু করতে হবে না, আস্তে আস্তে, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আপনি কি বলছেন শুনতে পাচ্ছি? আপনি দেখুন, আপনি দেখুন, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কোথায় যাচ্ছেন? খেয়ে যাবেন না? কি রে, কোথায় যাচ্ছিস? খাবারটা খেয়ে যা। আমার সময় নেই, তুমি খাবারটা চাপা দিয়ে রাখো, আমি এসে খাচ্ছি। কিন্তু নাগু, তুমি কিন্তু মোটেও ওর জন্য বসে থাকবে না, সব খাবারগুলো তুমি খাবে, ঠিক আছে? খেতে শুরু করো। খেতে বসে চোখে জল ফেলতে নেই। এই যে মেয়ে, মায়ের কথা মনে পড়ছে? আরে মা নেই তো কি হয়েছে? জোড়া মা পেয়েছিস, একেবারে তিন সেট মা, ভাবা যায়? খা খা খা। দই খাবে? দই খাবে, মুড়ি খাবে, আমি ঘন্টা পরে, মুড়ি ঘন্টা পরে, আগে দই। আমি জাস্ট আর নিতে পারছি না, আমার বাবা জেঠু কাকু সবাইকে এমন মামা বানিয়ে আদিক্ষেতা করছে, আর একবার মামা বলুক জিভে আমি একেবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমার হাতে কোনো একটা অঘটন আজ ঘটবেই।
তোমার রাধু আরে পায়েসটা খাবি তো পায়েসটা উনি কত করে পাঠান ক্ষমা চাইতে আমি তো খাবো, কিন্তু সবার আগে দিদিভাইকে খাওয়ালে বম্মারও খুব ভালো লাগবে। কোথায় যাচ্ছিস রে? দিদিভাই মায়ের আজ অনেক বড় ইচ্ছে পূরণ হলো মিলি, থ্যাংক ইউ। সবাই থাকতে তুই আমাকে পায়েস খাওয়ালি যে, তুমি ভাবছিলে না যে আমি তোমার উপর রেগে আছি? দেখলে তো আমি তোমার উপর একটুও রেগে নেই। ও দিদি ভাই, এবার নিজে পায়েসটা একটু খা। আর চন্দ্রা জুজু কোথায় গেল রে, দেখ একবার কি। হ্যাঁ খাচ্ছি। দিদি ভাই তুমি খেয়ে নাও এবার। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। অর্জুনকে একটা ফোন করব, এখনো তো ফিরলো না। ধুর, ফোনটাও ধরছেন না, কি করব? ভোলা দাকে একটা ফোন করব? না না, আমি নিজেই গ্যারেজে চলে যাই। ও যাচ্ছি যখন একটু খাবার নিয়ে যাই, কিছু তো খেয়ে গেলেন না, আমি বরঞ্চ একটু খাবার টাবার গুছিয়ে নিয়ে যাই। তোরা কমলেশ রায় বর্মনের গুন্ডা না? হ্যাঁ আমাকে মারতে এসেছিস? জাগে বলে দে, বস্তি উচ্ছেদ করার স্বপ্ন আমি দুঃস্বপ্ন বানিয়ে দেবো। গুন্ডা না তুই, কমলেশের গুন্ডা বলতে পারিসে তোকে বল। অর্জুন, অর্জুন, ভোলা দা, দিলীপ দা, চাপ বাবা, কেউ কোথাও নেই, কোথায় গেল সবাই, বাইরে গেল নাকি? ফোনও তো করলাম অনেকবার, অর্জুন ফোনটাও ধরছেন না, কোথায় খুঁজবো এখন? এবার বাইরে গিয়ে দেখবো, তাই করি। অর্জুন, 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 কমলেশের গুন্ডা না তুই, কমলেশের গুন্ডা বল। অর্জুন, ঠিক আছে, কিছু রক্ত বেরোচ্ছে, কত
কিছু হয়নি মিলি, কিছু হবে না। আরে মিলি বাবা, মা কিছু হয়নি, আমি ঠিক আছি, কিছু হয়নি। খুব কষ্ট হচ্ছে তাই না? খুব কষ্ট হচ্ছে, নিশ্চয়ই অনেক রক্ত বেরোচ্ছে বাবা, আপনার জন্য রক্ত বেরোচ্ছে, এখনো রক্ত বেরোচ্ছে। দাঁড়ান, কত হয়েছে? 220। জি 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 জি, বড় লোকের বকে যাওয়া মেয়েটার পাল্লায় পড়ে আমার ছেলেটার এতটা অধঃপতন? না না, এদের সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব নয়, অন্তত ওই মিলির সাথে তো নয়। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আর বিবেক এখনো আমাকে এই বাড়ি ছেড়ে যেতে দিচ্ছে না। তোমার বাবার মৃতদেহ যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে ততক্ষণ আমি নীলুকে এই বাড়ি থেকে নিয়ে যেতে পারবো না, কিন্তু তারপর তারপর আমি নীলুকে নিয়ে যাব, এবং সেই মুহূর্ত থেকে শুরু হবে আমার জীবনের এক নতুন হিসেব নিকেশ। আর সেই হিসেব নিকেশের মধ্যে না তুমি কোথাও পড়বে না কোথাও থাকবে, বুঝতে পেরেছ? সেটাই তো হওয়া উচিত। তোমার নতুন জীবনের হিসেব নিকেশ নতুন মানুষের সঙ্গে হওয়া উচিত। আমি সেখানে পড়বই বা কেন, আর তুমি আমাকে রাখতে যাবেই বা কেন? আমি শুধু এইটুকুই চাই, তুমি আর নীলু সুখী হও। ভালো থাকো, সুখী হও। আমরা সবাই একসাথে এই বাড়িতে বড় হয়েছি, তো শুরুর দিকে ওর একদমই এই বাড়িতে না আসাটা হয়তো মেনে নিতে পারবে না, তারপর ওর জীবনে এত বড় একটা ধাক্কা, ও তো এই দিনটার জন্য প্রস্তুত ছিল না। তুমি যদি পারো শুরুর দিকটায় ওকে একটু নিয়ে এসো, পরের দিকে ও আর নিজেই আসতে চাইবে না। সংসারে যখন জড়িয়ে পড়বে, সংসারের মায়া যখন আষ্টে পৃষ্ঠে ওকে জড়িয়ে ধরবে, আর সময় পাবে না তখন, কষ্ট হবে না আর। কমলা ফুলের দেশে রেখে যাবে মিঠি ঝোরা, তার কাছে যাচ্ছে। অনেক তো দেরি হয়ে গেছে, শহর নগর ঋণে বাঁধা, আমাকে এখন যেতে হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি মনে করিস, বিশাল মহান হয়ে গেছিস, কিছু না বলে কাউকে। আমি বাড়ির একমাত্র ছেলে, আমাকে পর্যন্ত বললি না তুই, কেন বললি না, কেন বললি না বল, বলতে পারবি না? মানুষটা তো চলেই গেছিল, আমি যখন দেখেছি তখনই আর মানুষটা নেই। না, অত মানুষটা বেঁচে ছিল, তুই ডাক্তারকে কল করিসনি, তোর নেগলিজেন্সিতে তোর মহান হওয়ার লোভে মানুষটা চলে গেল। হয়তো হয়েছিল ম্যাসিভ হার্ট অ্যাটাক বাবার, হয়তো অজ্ঞান হয়ে পড়েছিল, তুই ভেবে নিলি বাবা মারা গেছে, কারণ তোর তোর মহান হওয়ার লোভ আছে একটা। দিদিভাই, আমি তো ডাক্তারি পড়ি, অন্তত এইটুকু তো বুঝতে পারতাম দিদিভাই, যে মানুষটা বেঁচে আছে কি না। তুই তোমাকে এইটুকু বলা প্রয়োজন মনে করিস নি? দিদিভাই, আমাকে তো আলাদা করে বলতে পারতিস। তোমরা সবাই এখন রায়কে ভুল বুঝো না, রায়ও নিশ্চয়ই একটা জীবিত আর মৃত মানুষের পার্থক্য বুঝতে পারে। না, বুঝতে পারে না। বাবার মৃত্যুর জন্য রায় দেয়, আর আমি যদি বলি বাবা তোমার জন্য গেছে, বলতে চাইছো মিষ্টি? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? এসব কথার মানে কি? এসব কথার মানে আছে, একটু ভালো করে ভেবে দেখো, ডেফিনেটলি আছে। মৃত্যুটা তো এক মিনিটের ব্যাপার, একটা হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু হার্ট অ্যাটাক হলো কেন? দিনের পর দিন তুমি বাবাকে কষ্ট দাওনি, তুমি বাবাকে যন্ত্রণার মধ্যে রাখোনি, তুমি বাবাকে অপমান করোনি, তুমি বাবাকে অ্যাটাক করোনি, আর সেগুলো কি আমরা কেউ দেখিনি? তুমি যদি রাইকে বা রাইয়ের সম্পর্কে কোনো কথা বলতে যাও, আমিও কিন্তু তোমার সম্পর্কে কথা বলবো, আর তুমি আমাকে আটকাতে পারবে না, আমার মুখ বন্ধ করতে পারবে না। তুমি হচ্ছে ঘরের সত্য বিভীষণ, তাই পারবো না। মানুষটা চলে গেছে বিক্রম, চলে গেছে, এখন অন্তত নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করিস না। কেন বলছে মিষ্টি এই কথাগুলো? তুমি শুনতে পাচ্ছ না যে অপরাধী তার অপরাধ গুলোকে ঢাকার জন্য কনস্ট্যান্টলি বলে যাচ্ছে এই কথাগুলো? কেন বলছে? ঠিক আছে দাদা ভাই, আমার যা অপরাধ আমি মাথায় তুলে নিলাম, তার জন্য আমাকে যা শাস্তি দিতে হয় তুই দিবি, হয়েছে? বলছি বলছি বা, আমাদের বাড়ি যেতে হবে, সবাই এমনিতেই বিরক্ত হয়ে এখান থেকে চলে গেছে, আমার নিজেরও তো একটা ঘর বাড়ি আছে নাকি, এমনিতেই অন্যের ইচ্ছের দাস হয়ে আমাকে জীবনের সব থেকে বড় একটা ঘটনা ঘটাতে হয়েছে। আপনাদের হয়তো এই মুহূর্তে দেরি হতে পারে, কিন্তু আমাদের আর দেরি করলে চলবে না। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। উফ, এত দেরি হয়ে গেল, বাড়ি থেকে বেরোতে 8:30 বাজে, 9:00 মধ্যে আজকে ঢুকতেই হবে আমাকে। তো আমাকে যদি ইনজেকশনটা আগে ভাগে দিয়ে দেয় কি করবো আমি তখন? ঠাকুর বাবাকে যেন আমি রক্ষা করতে পারি। ঠাকুর, এই আড়াটা চলে আসার আগে কাজটা সেরে ফেলি। তুমি মা, তুমি? আরে আমি ভাবলাম, বাহ, তুমি তো বেশ আজকে তাড়াতাড়ি এসে গেছো। যাও 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 যাও, তুমি এই কাজগুলো করে ফেলো, জামা কাপড় গুলো ধুয়ে ফেলো, যাও। হ্যাঁ, বলছি তুমি কি কি করছিলে, কিসের ইঞ্জেকশন দিচ্ছিলে? দরকারি ইঞ্জেকশন কেন, তোমাকে কেন বলতে যাবো? না না, সে বুঝলাম দরকারি, কিন্তু কিসের ইঞ্জেকশন? আরে ডাক্তার
ডাক্তারের দেওয়া ইঞ্জেকশন, ডাক্তারের দেওয়া ইঞ্জেকশন, অদ্ভুত ব্যাপার। তোমাকে এত কথা কেন বলতে যাবো বুড়ি? তুমি নিজের কাজ করো, যাও বাথরুম পরিষ্কার করো, জামা কাপড় কাচো, যাও বেড প্যান ধোও। যাও, তোমার তো খুব হাত কাঁপছে দেখছি। কিনিমা, উনি তো মারাত্মক মহিলা, পান থেকে চুন খসলে দক্ষ যোগ্য বাধানির থেকে কিছু একটা হয়ে গেলে কি হবে বলো তো মা? ঠিক, কিন্তু আমি কি করবো? আমাকে তো কি আবার করবে, আমি তো নার্সি ছিলাম, আমার ইঞ্জেকশনের অনেক নাম ডাকছিল, সবাই চাইতো আমার থেকে ইঞ্জেকশন নিতে। আমি দেব ইঞ্জেকশন। তুমি দাও ইঞ্জেকশনটা, তুমি দাও। চলো 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 বলছি মা, একটু তুলো দেবে? তুলো? হ্যাঁ আমি দিচ্ছি। এইবার আসল খেলা, ভিটামিন ইনজেকশন। কিন্তু দিতে তো আমি পারবো না, এইবার তোকে ড্রামা করতে হবে দিদির। তোমার তো নিজেরই হাত কাঁপছে। আমাকে দাও, আমাকে দাও, কোনো কাজে কেউ লাগবে না। শেষে আমার শ্যামও যাবে, কুলো যাবে। শোনো শোনো শোনো, যা দেওয়ার আমি দেবো। তুমি দেবে? হ্যাঁ আমি দেবো। কোন কাজে লাগবে? ওঠো ওঠো ওঠো, তুলো ফুলো লাগবে না, কোনো সার নেই, তাকে দেবে তুলো। আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না বাবা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কোনো কফি এলো না কেন? সেই কখন কফি বলেছিলাম? তুমি কি ভেবেছো বলো তো? এখানে আয়ার কাজ করতে এসেছো বলে বাড়ির কোনো কাজ করবে না? এই এসব করলে এখানে হবে না, এরকম করলে না ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আমাকে এইবারই বাড়ি থেকে বের করা অত সহজ হবে না মালিনী ব্যানার্জি। আমি তো জাস্ট ভাবতে পারছি না, যে সোমকে আমি বুকে করে মানুষ করলাম, সেই সোম আমার পিঠপিছে চুরি মারলো, ব্যবসার সব টাকা চুরি করে পালালো। সিরিয়াসলি, আমরা তো ভাবতেই পারছি না যখন আমরা এটা শুনলাম। সবই মেয়েটার বুদ্ধি, দুজনে মিলে সব টাকা চুরি করেছে। দোয়েল, তোমার বোন না? হ্যাঁ আমারই বোন, কিন্তু ও যে এরকম করবে আমি ভাবতেও পারিনি। আপনাদের কফি। কি করেছো দেখি, এটা কি করেছো? ও মাই গড, এটা কি করলে তুমি? আমার প্যারিস থেকে আনা এত কস্টলি মাগ এটা তুমি ভেঙে দিলে। তুমি কি চোখে দেখতে পাও না? খালি ওজো হাত, বয়স হয়েছে নাকি? মা আসলে কি বলতো, একে যাতে অন্য কোনো কাজ করতে না দেওয়া হয় সেই জন্যই ব্যবস্থাটা করে রাখলো। টুয়েলভ, তুই এইসব কথাবার্তা বলছিস? হ্যাঁ, একজন বয়স্ক মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তুই জানিস না? তোমরা কি পেয়েছো, কি পেয়েছো? যা নয় তাই করছো। ছি 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 ছি, সোম দাদু ভাই টাকা চুরি করেছে আর তাতে ইন্ধন জোগাচ্ছে তিতির বউ। আসল ঘটনাটা তোমরা কেউ জানো না। এই যে তোমাদের বন্ধু মালিনী, জানো তো
ওই এ বাবা, আপনি আবল তাবল বলছেন কেন মা? আপনাকে ডাক্তার বলেছে না ঘর থেকে না বেরো, তো আপনার শরীর খারাপ। চলুন চলুন না, চলুন না, মা ঘরে চলুন, আপনার শরীর খারাপ, মা আপনি ঘরে খারাপ না, ঘরের মধ্যে থাকুন, পুজো আচ্ছা করুন। দরজা বন্ধ করে দিলি কেন? দরজা খোলো, দরজা খোলো, আমাকে আটকে রেখে আমার মুখ বন্ধ করতে পারবে না। দুদিন হলো এই বাড়িতে এসেছো, তুমি জানলে কি করে স্টোররুম কোথায়? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বাপ রে বাপ, কি ব্যাপার, আজ একেবারে সকাল সকাল বাবুর এত ভালো মুড? অবশ্য হবে নাই বা কেন, এখন তো বাবুরই বাজার। কেন বারে? এই তো আমি সকালবেলা রান্নাঘরে গিয়ে দেখে এলাম, মা আজকে বাবুর জন্য কড়াইশুঁটির কচুরি বানাচ্ছে আর তার সাথে কষা আলুর দম। মাকে সব বানাতে কে বলেছে? মাকে বলে দিও এসব নাটকের কোনো দরকার নেই, এসব আলগা বিড়িতে না সৃজন দত্তের মন ভোলে না। মা যে পাপটা করেছে মা কি ভেবেছে, কচুরি আলুর দম খাওয়ালে পাপটা মুছে যাবে? সৃজন, উনি তোমার মা হন, এসব কি ধরনের কথা? হ্যাঁ পনা, আমি যে কিছুতেই ভুলতে পারছি না মা যেটা করেছে। পনা, আমি আমি বলতে চাইছি না, বিশ্বাস করো, কিন্তু আমি কন্ট্রোলও করতে পারছি না, বলে ফেলছি আমি। সৃজন, তুমি মাকে ভুল বোঝো না গো, মাও কিন্তু মনে মনে খুব কষ্ট পাচ্ছেন, বিশ্বাস করো। এই কষ্টটা মায়ের প্রাপ্য, এরকম একটা জঘন্য কাজে হাত মেলানোর আগে মায়ের ভাবা উচিত ছিল, তাহলে আজকে এত কষ্ট পেতে হতো না। সৃজন, মায়ের উপরে এতটা রাগ করতে নেই, তুমি তো জানো ঈশা কতটা সাংঘাতিক খারাপ একটা মেয়ে, আর ও খুব খারাপ ভাবে মানুষকে ম্যানিপুলেট করে, আর ও যে কিভাবে মানুষকে ব্ল্যাকমেল করতে পারে সেটা তো তোমার চেয়ে ভালো আর কেউ জানে না বলো। ও নিশ্চয়ই মায়ের সাথে সেরকমই কিছু একটা করেছে, মাকে হয়তো ভুল বুঝিয়েছে। না পড়না, মা আর আমার ব্যাপারটার মধ্যে না আকাশ পাতাল তফাত আছে। আমি নিজের প্রতি কনফিডেন্ট থাকতে না পেরে ভুল বুঝে অকারণ ভয় পেয়ে বোকামো করেছিলাম, কিন্তু মা, মায়ের ব্যাপারটা তো তা নয় পর্ণা। মা তো জানতো এর ফল কি হতে পারে, মা যা করেছে সেটা তো জেনে বুঝেই করেছে। সৃজন, সৃজন, মা তোমাকে নিয়ে সব থেকে বেশি দুর্বল, আর এই কথাটা ঈশা খুব ভালোভাবে জানে, তাই মায়ের সেন্সিটিভ জায়গাটাতেও আঘাত করেছে, কেন বুঝতে পারছো না? আচ্ছা থাক এসব কথা, তোমার তো অফিস আছে, তুমি যাবে না অফিসে, লেট হয়ে যাচ্ছে না? আগে না মশাই, আমার লেট হয়ে যাচ্ছে না, কারণ আমি সব সময় বিফোর টাইমই থাকি। আচ্ছা শোনো না, আমি তো এবার অফিসে বেরোবো, তবে হ্যাঁ আমি যেন অফিস থেকে ফিরে এসে দেখি তোমার আর মায়ের মধ্যে ভাব হয়ে গেছে, মনে থাকবে? আসি। তোর শাশুড়ি যদি না চায় যে তুই সৃজনের সাথে সুখে সংসার করিস, সেখানে আমার কি দোষ বল? সর্বক্ষণ কেউ যদি আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে যায় যে ঈশা তুমি পর্ণাকে সরিয়ে সৃজনকে বিয়ে করে নাও, তাহলে আমার মন ঘুরে যাবে না বল? বাবু বাবু, এ দেখ আমি তোর জন্য গরম গরম কড়াইশুঁটির কচুরি ভেজেছি, দেখ এই দেখ, আর ছোট ছোট আলু দিয়ে আলুর দম করেছি, বেশি করে ভাজা মশলা দিয়েছি, আর ঝাল ঝাল করে করেছি, দেখবি সেই যে তুই যেরকম খেতে ভালোবাসিস বায়না করিস আমার কাছে, হাঁকর হাঁকর একটু খেয়ে দেখ। বাব
বাবু 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 একটু খেয়ে যা বাবু, না খেয়ে যাস না, তোর জন্য বানিয়েছিলাম তো বাবু রে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। না না রুচিনা, ঠান্ডা মাথায় ভাবতে হবে, কিন্তু আমি বুঝে নেব বললে চলবে না। যে কোনো সিরিয়াস নিউজ তাতে আলটিমেটলি কিন্তু হার্ড ফ্যাক্টসই শেষ কথাটা বলে, এটা তোমার জেনে রাখা উচিত। আর এটা কোনো গল্প লেখা নয় যে মনের মাধুরী মিশিয়ে লিখে দিলাম আর সেন্সেশন হয়ে গেল। রুচিরা, এবার তুমি আমাকে পরিষ্কার করে বলো তো যে এই যে লেখাটা তুমি লিখেছো সেটা হার্ড ফ্যাক্টসের উপর বেস করে নয়? স্যার, স্যার অনেকটাই হার্ড ফ্যাক্টস। আসলে আমি স্বপনের কোনো ইন্টারভিউ নিতে পারিনি, তাই। দেন আই এম সরি রুচিরা, তুমি রোজ খবরের একজন এক্সপিরিয়েন্স সাংবাদিক, আমি কিন্তু এটা তোমার কাছে এক্সপেক্ট করিনি। থ্যাংকস রুচিরা, আই এম ভেরি সরি আমি এই লেখাটা ছাপতে পারছি না, সরি অ্যাগেইন। ওকে স্যার, আমি এখন আসছি। পলিটিক্স করলি পর্ণা, আমি চাওয়া সত্ত্বেও তুই আমাকে স্বপনের লিড দিসনি। তারপর যখন আমি নিজে ইনফরমেশন গ্যাদার করে স্টোরি দিলাম, তখন তুই কি করলি? জাস্ট ছাপাতে দিলি না। রুচি, এসব কি আবল তাবল বকছিস তুই? আমি আমি তোর সাথে পলিটিক্স করব? তোর সাথে কি আমার সেই সম্পর্ক? পর্ণা প্লিজ, আমি এই ব্যাপারে তোর সাথে একটা কথাও বলতে চাই না। কথা বলতে হবে রুচি, তুই কেন বুঝতে পারছিস না? তুই আগুন নিয়ে খেলছিস, একটা ডেঞ্জারাস কাজ করতে যাচ্ছিস তুই। তুই একবার ভেবে দেখেছিস, যদি ইনফরমেশনটা অথেন্টিক না হয়, ওই বোম স্বপন তোর উপরে রেগে গিয়ে যদি তোর কোনো ক্ষতি করে দেয়, তখন কি করবি তুই? না থাক না, তুই অনেক ভেবেছিস আমার কথা, আর দয়া করে তোকে ভাবতে হবে না। রুচি, রুচি তুই আমার খুব কাছের মানুষ রুচি, তোর বিপদ হতে পারে সেটা জেনেও আমি তোকে আটকাবো না। ওই বোম স্বপন তোর ক্ষতি করে দিতে পারে সেটা জেনেও আমি তোকে ওই কাজটা করতে দেবো, তুই বলতো? এই ভয়টা শুধু আমার কাজ করছে আর কিছু নয়। এনাফ, এই কথাটা তুই তো আমাকে আলাদাভাবেও বলতে পারতিস। বাগচি স্যারের সামনে বিপ্লবী হবার খুব দরকার ছিল, তুই আমাকে বাগচি স্যারের সামনে কতটা ছোট করলি তুই একবার ভেবেছিস? রুচি প্লিজ আস্তে কথা বল, সবাই দেখছে শুনছে। দেখুক শুনুক, তুই আমাকে আমার বসের সামনে অপমান করতে পারিস, আর আমি যখন একটু জোর গলায় কথা বলবো তখন তোর মনে হয় যে অফিসের সবাই দেখছে শুনছে? আই জাস্ট ডোন্ট কেয়ার। আহা রুচি প্লিজ একটু ঠান্ডা হও। পড়না থাক না, এখানে এই বিষয়ে আর কোনো কথা বলতে হবে না। সরি, আমার জন্য সবার কাজে ডিস্টার্ব হলো, প্লিজ। রুচি যতই রাগ করুক, ওকে আমায় বোঝাতেই হবে। ও খুব মারাত্মক একটা ভুল করতে যাচ্ছিল, তাই ওকে আমি আটকেছি। রুচি, আজকের ব্রেকিং নিউজ, দুই প্রাণের বন্ধু আলোকপর্ণা দত্ত আর রুচিরা মিত্রের ঝামেলা। ইস, যদি কোনোভাবে এটাকে কাজে লাগিয়ে পর্ণাকে জব্দ করা যেত না, ভালো হতো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। অংশু একা থাকে, তাই ওকে একটু খাবার করে দিয়েছি। কেন, কিছু ভুল করেছি? স্যার আপনি কিছু করুন, জেঠিমা দিদির ওপর চটে গেছে। কেন দাদাভাইকে খাওয়ার করে দিল? তোমার ওই সহপাঠী, সে তোমার উপর খাবারের জন্য নির্ভর করে নেই নিশ্চয়ই? নির্ভর করে কেন থাকবে মা? আমাদের বাড়িতে এসেছিল আমার পুরনো বন্ধু ছিল। পুরনো বন্ধুকে পুরনোই থাকতে দাও, সেই বন্ধুত্ব তো নতুন করে চাগিয়ে তোলার কোনো দরকার নেই মা।
ওই ছেলেটাকে আমরা কতটুকুই বা চিনি। কি হলোটা কি হৈমন্তী, চেঁচামেচি করছো কেন? জেঠুমনি, দাদা ভাইকে খাবার তৈরি করে দিয়েছে দিদি, তাই জেঠিমা দিদিকে বকছে। বকছে কেন হৈমন্তী, কি হলোটা কি তো? অম্নি অম্নি, তুমি ওই মেয়েটার কথা শুনে আমার উপর রেগে গেলে, তাই তো? মহা শয়তান মেয়েটা, মহা শয়তান, টুক করে কথা লাগাতে চায়। মেজো বউ, তোমার এই বৌমা যেন আমার সংসারে আগুন না লাগাতে আসে। আর এই অংশুমান ছেলেটা, ও যেন এই বাড়িতে বেশি আসা যাওয়া না করে, এই আমি বলে রাখলাম। দিদিকে বোঝা, হ্যাঁ? ও কিন্তু বাড়ির পরিবেশটাকে নরক করে তুলছে, আমি কিন্তু সহ্য করবো না, এটা বলে রাখছি তোমাকে। দাদা, দাদা আপনি শান্ত হন, আপনি মাথা ঠান্ডা করুন। দেখুন, যা হওয়ার তো হয়ে গেছে, ছাড়ুন না এবার এইসব। রোহিত, রোহিত জেঠুমনিকে নিয়ে যা। জেঠুমনি তুমি চলো এসো। দিদি এভাবে কাঁদছো কেন? কেঁদো না তুমি। মিষ্টি, রুদ্র কলিং, বদ্দি টকিং, বদ্দি সামহাও ওখানে কিছু একটা হেয়ার করেছে বোধ হয়, তাই আমি বদ্দির কাছে যাই। বদ্দি, কেন যে জামাইবাবু দাদা ভাইকে এত অপছন্দ করে কি জানো? দাদা ভাই কি এমন করেছে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। শোনো না, এখন তো জেঠিমনি বাড়িতে নেই, সেলাইয়ের ক্লাসে গেছে। আমরা যেরকমটা হাসি খুশি ছিলাম সেরকমই থাকি না, নাহলে কি বলতো, তোমার এই অবস্থার কথা জেঠুমনি জানতে পারলে জেঠুমনি খুব কষ্ট পাবে। তাহলে এবার ফাংশনটা শুরু হোক। অংশুদা বলো তুমি কি গান গাইবে? অংশুদা তোমার কফি। থ্যাংক ইউ। এই যে দিদি, এই চলো শুরু করো, শুরু করো। আচ্ছা আচ্ছা, ওকে, সাইলেন্স সাইলেন্স, এখন শুরু হচ্ছে আমাদের ঘরোয়া ফাংশন। শুরু করো বৌদি। পারমিতা, তোমার
বাজনার হাত কিন্তু একই রকম রয়ে গেছে, সে কলেজের সময় যেরকম ছিল এক্স্যাক্টলি সেরকম। তোমার গানের গলাটা দেখি, আবার দুজন গান করত। রোহিত, আমার ট্রান্সফার অর্ডার চলে এসেছে একটু আগে, আমার বদলি হয়ে গেছে রোহিত। মানে তুমি আর নবাবগঞ্জে থাকবে না? সকালে জানতে না কিছু? না, সকালে তো সেরকম কোনো খবর পাইনি, জাস্ট একটু আগেই জানতে পারলাম। মানে এরকম এক বেলার মধ্যে দুম করে, এরকম তো হয় না সাধারণত। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। পরম অবতার, এই গেট আমি তোমার ভক্তদের ভক্তিতে বাঁধছি। এখনো পর্যন্ত আমি মাত্র কয়েকজনের বস্ত্র চুরি করেছি। সমস্ত বৃন্দাবনবাসীর বস্ত্র চুরি করব আমি, আর এই বস্ত্রই সবার বিনাশের কারণ হবে। কানাই, আমার পাগড়ি এমন ভাবে উড়ল যে আমি বুঝতেই পারলাম না কোথায় গেল। কানাই, আমি আর বাইরে বেরোবো না, মনে হয় বৃন্দাবনের বনে কোনো পেতনি ঘুরছে যে সবার বস্ত্র জড়ো করছে। কিন্তু কানাই, ওই পেতনি আমাদের বস্ত্র কেন নিয়ে নিচ্ছে? ওর নিজের বস্ত্র নেই নাকি? দাম, পেতনি তো ওকে নিয়ে যাবে ভেবেছিল, ভাগ্য ভালো যে শুধু বস্ত্র নিয়ে গেছে, না হলে ও এতক্ষণে পেতনির ভোজন হয়ে যেত। আরে, আমরা সবাই এখানে ওই বস্ত্র চোরকে ধরবো বলে একত্রিত হয়েছি, মজা করার জন্য হয়নি। কানাই, তুই বল, তোর কি পরিকল্পনা? দাদা, যতক্ষণ ওই বস্ত্র চোরকে আমি নিজের চোখে না দেখছি, ততক্ষণ আমি পরিকল্পনা কি করে করব? কিন্তু গোয়ালা, প্রশ্ন হলো, কেউ আমাদের বস্ত্র কেন চুরি করবে? আমাদের বস্ত্র চুরি করে ও আমাদের কি ক্ষতি করতে পারবে? গোপিনী গুরুদেব বলেন যে আমরা যে বস্ত্র ধারণ করি, সেই বস্ত্র আমাদের আত্মতত্ত্বের সঙ্গে যুক্ত থাকে। যদি কারোর ক্ষতি করার হয়, তাহলে সেই মানুষের বস্ত্র দিয়ে তার ক্ষতি করা সম্ভব। তাহলে তো এই সংকট শুধু বস্ত্রের নয়, বরং বৃন্দাবনবাসীদের জীবনের। তাহলে আমাদের কি করা উচিত কানাই? দাদা, আমাদের সবার আগে ওই বস্ত্র চোরকে খুঁজতে হবে, আমাদের খোঁজ করতে হবে যে ওকে। তাই সবাই এখান থেকে আলাদা আলাদা দিকে যাবে আর সেই বস্ত্র চোরের খোঁজ করবে। তোরা এখানে চোর খুঁজতে এসেছিস না কলা পাতায় খেতে? কানাই, এই কলা পাতাগুলো আমরা খাওয়ার জন্য নয়, বরং নিজেদের ঢাকার জন্য নিয়ে এসেছি। হ্যাঁ কানাই, কে জানে ওই বস্ত্র চোর আমাদের বস্ত্র কখন চুরি করে নিয়ে যাবে। এতজন একসঙ্গে খুঁজলে কোন ওষুধ তাহলে সামনে আসবে? রাধা, তাহলে তোমার মতে কিভাবে খোঁজা উচিত ওই চোরকে? সেটা আমি জানি না, কিন্তু আমার এই চিন্তা অবশ্যই হচ্ছে যে অসুরকে আমরা বনে খুঁজছি, সে আবার বৃন্দাবনে পৌঁছে যায়নি তো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।